আজকে আপনাদেরকে রিহার্সেল করাবো মদিনার আজান দিয়ে, কিভাবে আপনারা মদিনা শরীফের সুরে যেভাবে মদিনার সুরে আজান দেয় সেটা আপনারা কিভাবে শিখতে পারেন সেই ব্যাপারে আজকে একটু ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আপনাদেরকে বলছি স্লো, এরপরে হচ্ছে হাই। প্রথমে আপনি স্লো স্কেলে রাখবেন, এরপরে হাই স্কেলে যাবেন দ্বিতীয় কলিতে বা দ্বিতীয় প্যারাতে। তো চলুন আমরা আমাদের রিহার্সেলে চলে যাই। الله أكبر الله أكبر এটা হচ্ছে স্লো, এরপরে হাই হবে। الله أكبر الله أكبر এরপরে স্কেল দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তবে মদিনার আজানটা একটু নাকের মধ্যে যায়, একটু নাক দিয়ে বের হয় আর কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، এখানে একটু স্কেলের ব্যাপার আছে, আমরা এই বিষয়টা একটু জানব। প্রথমে আপনার হাইয়া আলা সয়লা, এখানে সোয়াদের উচ্চারণটা খুবই সুন্দরভাবে করতে হবে। আপনি সোয়াদের উচ্চারণটা যদি সুন্দরভাবে না হয় আপনার, তাহলে কিন্তু এটা সুন্দর হবে না, সহি শুদ্ধভাবে হবে না। হাইয়া আলা সয়লা, সোয়াদ সয়লা, এরপরে আসেন হাইয়া আলাল ফালাহ, এখানে হার উচ্চারণটা একটু সুন্দরভাবে করতে হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, الله أكبر الله أكبر لا إله إلا الله। তাহলে আমরা এভাবে এটা প্রতিবার বার আমরা এটা রিহার্সেল করার ইনশাল্লাহ চেষ্টা করব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আগামী কোনো পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।